ওই দিক থেকে একটু কথা জিজ্ঞেস করি, কেমন আছেন আপনারা? বাহ, খুব ভালো। কে বললো সেটা? একদম একদম দাদা, একদম। আমাদের সবাই মিলে একসাথে ভালো থাকতে হবে। নতুন করে দেখার কিছু নেই, কিন্তু যেই কাজের জন্য আজকে আমরা সবাই এই মঞ্চে এসেছি, সেই কাজটা হলো আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। কাইজার ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে আমি নিজে ছিলাম, আমি শুনলাম যে উনি এখনও সাংসদ হয়নি, নিশ্চয়ই হয়নি, কিন্তু আমি জানি যে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার হাতটা আমার মাথায় সবসময় ছিল, আছে, থাকবে। এই বিশ্বাসটা নিয়ে আজকে আমি এইখানে দাঁড়িয়ে আছি। আমি বলে কিচ্ছু হয় না, আমি করেছি বলে কিচ্ছু হয় না, আমি করব বলে কিচ্ছু হয় না, আমরা করেছি, আমরা করব, সেটাই তৃণমূল, সেটাই সংগঠন, সেটাই দল। মমতা ব্যানার্জি আমাদের দিদি, এই দলটা ওই জন্যই তৈরি করেছে যাতে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি। আমি একা এটা করব, আমি একা এটা করব না, এটা হতে পারে না, তাহলে সেটা সংগঠন না, আমি বিশ্বাস করি না সেটা সংগঠন, আমি মানি না সেটা একসাথে থাকা। তাহলে সবাই একা একা নিজের মতো করে নিজের বাড়িঘরে থাকাই বেটার আমার মতে। ছোট আমরা যখন ছোট থাকি তখন কিন্তু সেই লাঠিটা যদি অনেকগুলো হয়, 10টা, 11টা, 12টা, 20টা, অনেক মোটা হয়ে যায় সেটা, তখন সেটাকে ভাঙতে গেলে কি সেটা ভাঙতে পারবে? তখন সেটাকে ভাঙতে গেলে কি সেটা ভাঙতে পারবে? তাহলে দল মানে কি? দল মানে একসাথে থাকা। দল মানে কি? দল মানে আমরা সবাই সবসময় সবার পাশে আছি। আমি আছি বলে কিছু হয় না, আমরা আছি বলে হয়, সেটাই আমার দিদির বিশ্বাস, সেটাই মমতা ব্যানার্জির বিশ্বাস, আর সেটাই তৃণমূল, এটাই মাথায় রাখবেন। জন্মায় না, আমিও জন্মাইনি, আর আমার এটা বিশ্বাস যে এখানে যারা আছে সেটা তারা এগুলো কেউ নিয়ে জন্মায়নি, তারা এখানে থেকে শিখে বুঝে আজকে এই জায়গাটা এসছে, এই সকল জায়গাটা এসছে, তারা নিজেদের জন্য কাজ করেছে, আপনাদের জন্য কাজ করেছে, দিদির জন্য কাজ করেছে, আমাদের দলের জন্য কাজ করেছে, তারাই আজকে এখানে আছে, তারাই আমাদের পুরো আপনাদের জন্য কাজ করছে, আপনাদের জন্য দেখছে কোথায় আপনাদের প্রবলেম, কোথায় আপনাদের প্রবলেম নয়। কিন্তু জানেন একটা একটা জিনিস, একটু পেছনে দেখি, আচ্ছা মিমি চক্রবর্তীকে মানে উঠে চলে যাব, এটা কি হচ্ছে দিদি? যা আমি একটা রিকোয়েস্ট করব, যাদের যারা শুধু আমাকে দেখতে এসেছিলেন তারা যদি দেখা হয়ে যায় বেরিয়ে চলে যান, আর যারা কথা শুনতে এসছেন, দলের হয়ে কাজ করতে এসছেন, যারা আমাদের মতো কর্মীর সাথে হাতে হাত মিলিয়ে পরের দিনে যাতে একসাথে চলতে চান তাই জন্য এসেছেন, তারা থেকে যান। হ্যাঁ সত্যি আমি এক্সপিরিয়েন্স নিয়ে জন্মাইনি, কিন্তু আমার এটা বিশ্বাস যে মানুষের পাশে থাকার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য, মানুষের হাত ধরে চলার জন্য কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না, সেটা অন্তর থেকে আসে, আর আমারও এটা অন্তর থেকে আসে। আপনারা সবসময় আশীর্বাদ দোয়ার হাতটা মাথার উপরে রেখেছেন, আর আজকে আমি যতটুকু আছি আপনাদের আশীর্বাদ দোয়া আর ভালোবাসার হাতটা মাথায় থাকার জন্যই আছি। কারণ কি, আমি জলপাইগুড়ির একটা খুব ছোট্ট গ্রামের থেকে